প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়ব। আমাদের আজকের পাঠে রয়েছে একটি গল্প, গল্পটির নাম হাত ধুয়ে নাও। এই গল্পটিতে একটি ছেলের গল্প আছে, চলো তো আমরা দেখি। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? ছোট ছোট ছেলেমেয়েরা কি খেলা করছে, পরে দৌড়ে সে একজনের কোলে উঠছে, তারপর খাবারের প্যাকেটে হাত দিচ্ছে, এখন খেতে বসেছে, তারপর আবার হাত ধুচ্ছে। এই তো, তাহলে চলো দেখি গল্পের কথাগুলো কি। অন্তু খুব হাসি খুশি ছেলে, পড়াশোনায় ভালো অন্তু, খেলাধুলায়ও বেশ, কিন্তু একটু চঞ্চল। মামাকে মা জানিয়েছিল আজকাল অন্তুর শরীরটা সবসময় ভালো যায় না। প্রিয় ভাগিনাকে অনেকদিন দেখেননি মামা, তাই ছুটি নিয়ে দেখতে এসেছেন। অন্তুর বাইরে খেলা করছিল, মামার আসার কথা শুনে ছুটে চলে আসে ঘরে। ঘরে ঢুকেই সুগন্ধটা পায় সে, মামার হাতে ওর প্রিয় খাবার বিরিয়ানি। বিরিয়ানি দেখেই মামার দিকে হাত বাড়ায় সে, তর সইছে না তার, প্যাকেট খুলে নিয়েই হাত দিয়ে খাবলে খেতে শুরু করে। এই যে আমরা ছবিটিতে তাই দেখতে পাচ্ছি, সে কি করছে, হাত না ধুয়েই খাবার খেতে শুরু করেছিল, তারপর মামা তাকে হাত ধুয়ে নিয়ে এসে আবার কি করলো, আবার খেতে বসিয়ে দিল। এখন অন্তুর নাক থেকে সর্দি ঝরছে, কি করছে সে, খেতে খেতেই সেই নাকটি হাত দিয়েই মুছে ফেলছে, কিন্তু এটা স্বাস্থ্যকর না। অন্তু বলছে, কি যে মজা মামা। অন্তুর কথা শেষ না হতেই মামা ওর হাতটি সরিয়ে দেন খাবার থেকে, বলেন, অন্তু এভাবে কেউ খায় নাকি? অন্তু গাল ফুলিয়ে হাতটাই চেটে পুটে খেতে থাকল। অমনি আবার মামা ওর হাত চেপে ধরলেন, অন্তু এভাবে খায় না। ভিতর থেকে মা এসে অন্তুকে বকাবকি করলেন এভাবে খাওয়ার জন্য। আহ বুবু, তুমি আবার বকছো কেন, এটা মামা ভাগিনার ব্যাপার, আমি দেখছি। এবার মামা ওকে খাবার ঘরের পাশে হাত ধুতে নিয়ে গেলেন, সাবান দিয়ে অন্তুর হাত ধুইয়ে দিলেন, বিরিয়ানির প্যাকেটের পাশে বসিয়ে দিয়ে বললেন, নাও এবার খাও, তোমার জন্যই তো আনা। খেতে খেতে অন্তুর নাকে সর্দির পানি এসে যায়, ও সেটা বাঁ হাত দিয়ে টিপে শার্টে মুছে নেয়। মামা দেখে আবার চোখ পাকান। কি আমরা দেখতে পাচ্ছি, অন্তুর বাবা মা একসঙ্গে মামার সঙ্গে কথা বলছেন, আর অন্তু টয়লেট থেকে বেরিয়েই আবার বাইরে যাচ্ছে। বুঝলি শান্টু, ছেলেটাকে এত দেখে শুনে রাখি, তারপরেও অসুখ বিসুখ লেগেই থাকে, ভাবছি ভালো ডাক্তার দেখাবো। শান্টু, তোমার জানা ভালো ডাক্তার কেউ আছেন? আচ্ছা, আমি দুদিন আছি, একটু দেখে নিই, মনে হয় ওর কোনো অসুখ বিসুখ নয়, ওর দরকার আরও সতর্ক হওয়া। একটু পরেই দেখা গেল অন্তু টয়লেট থেকে বের হচ্ছে, তারপর সোজা ছুটে চলে গেল বাইরের খেলায়। সন্ধ্যায় মামা অন্তুর সঙ্গে কিছু সময় কাটালেন, ওর কথা সারা দিনের চলাফেরা, মুখ হাত ধোয়া, গোসল করা, খাওয়া দাওয়া সব কিছু সম্পর্কে আলোচনা করলেন। পরদিন বিকেলে অন্তুর সঙ্গে মামা মাঠে গেলেন, ঘরে ফিরে মামা নিজে দাঁড়িয়ে থেকে অন্তুর মুখ হাত ধোয়ালেন। মা দেখে মুচকি হেসে বলেই ফেললেন, আমার কথা তো শোনো না বাছা, এখন মামা এসেছে বলে কত ভালো ছেলে। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, অন্তুর মা বলছে, না অন্তু তো বরাবর পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো ছেলে।
হ্যাঁ, ভালো ছেলে বটে, তবে পরিষ্কার পরিচ্ছন্ন কতটা সেটাই তো দেখছি। তারপর অন্তুকে বাবা মার সামনে বসিয়ে মামা বললেন, আমি সব দেখলাম ভাগিনা, তোমার একটা অভ্যাস ভালো করতে হবে, আর তা হচ্ছে হাত ধোয়া। তুমি ঠিকমতো হাত ধোও না, হাত পরিষ্কার করো না, বিশেষ করে খাওয়ার আগে ও পরে আর টয়লেট থেকে এসে। নাকের সর্দিও যেমন তেমন মোছো, তারপর হাতও দেখলাম ধোও না, এগুলো মোটেই ভালো নয়। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম কাজই হলো ঠিকমতো হাত ধোয়া। তোমার নখগুলো পরিষ্কার নয়, রোগবালাইয়ের শুরু এখান থেকেই। দেখো মামা, আমার হাত তো পরিষ্কার দেখাচ্ছে না? পরিষ্কার দেখালেই তো হাত আসলে পরিষ্কার হয় না। আমরা হাত দিয়ে অনেক কিছু ধরি, অনেকের সাথে হাত মেলাই, এইসব কিছুতেই জীবাণু থাকতে পারে যা হাতে লেগে যায়। খাওয়ার আগে অথবা টয়লেট করার পর সাবান দিয়ে হাত না ধুলে এমনটা হয়। এই রকম জীবাণু খালি চোখে দেখা যায় না, তাই ভালো করে হাত না ধুলে ওই সব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে চলে যায়। আর বেশিরভাগ পেটের রোগ, সর্দি জ্বর এইসব জীবাণু থেকেই হয়। কাজেই অন্য কিছু খাওয়ার আগে দুহাত সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর কি দেখতে পাচ্ছি ছবিতে, অন্তুর বাবা মা আর মামা অন্তুকে নিয়ে বোঝাচ্ছে। এখন আমরা পাঠ শেষে কিছু শব্দ পেলাম, এই শব্দগুলো থেকে অর্থ খুঁজে বের করি। চঞ্চল, খাবলে খাওয়া, চেটে পুটে, অসুখ বিসুখ, টয়লেট, জীবাণু। চঞ্চল অর্থ অস্থির, খাবলে খাওয়া অর্থ খাবলা মানে হাতের থাবা পরিমাণ। কোনো খাবারের ওপর হাতের থাবা পরিমাণ নিয়ে যতটুকু খাওয়া যায়। চেটে পুটে, চেটে পুটে অর্থ চাটা মানে জিহ্বা দিয়ে লেহন করা। অসুখ বিসুখ, রোগ ব্যাধি। টয়লেট, ইংরেজি টয়লেটের সাধারণ অর্থ পায়খানা। জীবাণু, জীবাণু খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র প্রাণী যেগুলো মানুষের ক্ষতি করে। এবার আমরা ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। অসুখ বিসুখ, চঞ্চল, খাবলে খেতে, চেটে পুটে, রোগ বালাই। চড়ুই পাখি অনেক ড্যাশ হয়। চড়ুই পাখি অনেক চঞ্চল হয়। ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে ড্যাশ থাকল। হ্যাঁ, খাবলে খেতে, তাহলে বাক্যটি পড়ি, ক্ষুধার্ত লোকটি খাবার পেয়ে খাবলে খেতে থাকল। মজার আচার পেয়ে সবাই ড্যাশ খাচ্ছে। কি চেটে পুটে, তাহলে বাক্যটি পড়ি, মজার আচার পেয়ে সবাই চেটে পুটে খাচ্ছে। শরীরের যত্ন না নিলে দেশ লেগেই থাকবে, রোগ বালাই। তাহলে কি হলো, শরীরের যত্ন না নিলে রোগ বালাই লেগেই থাকবে। দেশ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই, অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই। বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে, এদের মধ্যে বেশ কিছু বিদেশি। এই লেখাটিতে টয়লেট, বিরিয়ানি, জরুরি এগুলো বিদেশি শব্দ। এরকম আরও শব্দ জেনে নিই এবং তা দিয়ে বাক্য রচনা করি। রিক্সা, সরকারি, আদালত, বেঞ্চ, স্টেডিয়াম, স্টেশন,
বাস, তাহলে চলো আমরা এগুলো দিয়ে বাক্য রচনা করি। রিক্সা, রিক্সায় চেপে মামা আমাকে নিয়ে বেড়াতে বের হলেন। সরকারি, সরকারি হাসপাতালে বিনামূল্যে সেবা দেওয়া হয়। আদালত, আদালতে বিচারক বিচার করেন। বেঞ্চ, সে বেঞ্চের ওপর উঠে দাঁড়িয়েছে। স্টেডিয়াম, আজ খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলাম। স্টেশন, ট্রেনটি স্টেশনে এখন এসেছে। বাস, বাসে চড়ে গ্রামের বাড়ি যাই। তাহলে শিক্ষার্থীরা, আমরা চলো আরও কিছু শিখি। এবারে আমরা প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি। অন্তু মামার কাছ থেকে কিসের সম্পর্কে জেনেছিল? অন্তু মামার কাছ থেকে হাত ধোয়া সম্পর্কে জেনেছিল। খ, কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো? পরিষ্কার করে হাত না ধোয়ার কারণে অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো। গ, সব সময় হাত পরিষ্কার না রাখলে কি হয়? সব সময় হাত পরিষ্কার না রাখলে পেটের রোগ, সর্দি, জ্বর হয়ে থাকে। ঘ, হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয়? হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে হাতের নখগুলোও পরিষ্কার রাখতে হয়। ঙ, হাত পরিষ্কার দেখালেও হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু কেমন করে থাকে? হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু থেকেই যায়। এসব জীবাণু আমরা খালি চোখে দেখতে পাই না। চ, কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়? পরিষ্কার করে হাত ধোয়ার অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায়। ছ, অন্তু মামাকে কি কথা দিয়েছিল? অন্তু মামাকে কথা দিয়েছিল যে সে ঠিকমতো হাত ধোবে, আর সবাইকে বলবে সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও। গোসল করা কেন দরকার, এ সম্পর্কে আমরা পাঁচটি বাক্য বলি ও লিখি। ক, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। খ, শরীরকে রোগ জীবাণু থেকে মুক্ত রাখা। গ, শরীরকে ঘামের দুর্গন্ধ থেকে মুক্ত রাখা। ঘ, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা। ঙ, মন মেজাজকে ফুরফুরে রাখা। এবারে আমরা কিছু বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। সুগন্ধ, হাত, প্রিয়, বকা, ধোঁয়া, হিসাব, সোজা। সুগন্ধ শব্দের বিপরীত শব্দ দুর্গন্ধ। আবর্জনার দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয়। হাত, হাতের বিপরীত পা। বাইরে থেকে এসে হাত পা ধুতে হয়। প্রিয়, প্রিয় শব্দের বিপরীত শব্দ অপ্রিয়। মিথ্যা কথা সবার কাছেই অপ্রিয়। বকা, বকা শব্দের বিপরীত শব্দ আদর বা প্রশংসা। সৎ পথে চলা সবাই প্রশংসা করে। ধোয়া শব্দের বিপরীত শব্দ অপরিষ্কার। অপরিষ্কার হাতে খাওয়া ঠিক নয়। হিসাব শব্দের বিপরীত শব্দ বেহিসাব। বেহিসাবি লোককে কেউ পছন্দ করে না। সোজা, সোজা শব্দের বিপরীত শব্দ বাঁকা। গ্রামের রাস্তা অনেক বাঁকা হয়। এবারে আমরা কেন হাত ধুয়ে থাকি তা বলি। রোগ জীবাণু থেকে রক্ষা পেতে আমরা হাত ধুয়ে থাকি। আমরা অনেকের সাথে হাত মেলাই, অনেক কিছু ধরি। এতে আমাদের হাতে জীবাণু লেগে যায়। অতি ক্ষুদ্র প্রাণী হওয়ায় সেগুলো খালি চোখে দেখা যায় না। ভালোভাবে সাবান দিয়ে হাত না ধুলে এসব জীবাণু খাবারের সাথে আমাদের পেটে ঢোকে। তখন বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পাঠে কি শিখলাম? আমাদের হাত ধুইতে হবে কেন?
আমরা কি করব? সবসময় নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব এবং অন্যদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলবো। কি খাবার আগে হাত ধুব, খাবার পরে হাত ধুব ভালো করে, এবং কি টয়লেট থেকে আসার পর আমরা হাত ভালোভাবে ধুব। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো। আমাদের আজকের পাঠ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।